হুগলির চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের ইংরেজি বিভাগের 160 বছর পূর্তি উপলক্ষে আজ এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রায় বর্ণাঢ্য ট্যাবলোর মাধ্যমে বিপ্লবী কানাইলাল দত্ত, রাসবিহারী বসু, ঋষি অরবিন্দ ঘোষ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ ঋষি মনীষীদের প্রতিকৃতি তুলে ধরা হয়। বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্ররা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। বিপ্লবী কানাইলাল দত্তের নামাঙ্কিত এই বিদ্যালয়ের বর্ণময় ইতিহাস রয়েছে উল্লেখ করার মতো। বহু কৃতী ছাত্র এই বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে বিদ্যালয়ের সুনাম বাড়িয়েছে। ফরাসি আমলে 1862 সালে তৈরি হয় এই বিদ্যালয়। এখনও বিদ্যালয়ে ইংরেজি এবং ফরাসি ভাষায় শিক্ষা দেওয়া হয়। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ডক্টর শুভ্রদীপ হালদার জানান, 160 বছর পূর্তি উৎসব উপলক্ষে বর্ষব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের বিদ্যালয়ে নামাঙ্কিত হয়েছে বিখ্যাত বিপ্লবী শহীদ কানাইলাল দত্তের নামানুসারে, এবং তিনি আমাদের চন্দননগরী তার জন্ম এবং চন্দননগরী তিনি বড় হয়েছেন। আমাদের বিদ্যালয়ে তার চিতাভস্ম রাখা আছে। আমরা ছেলেদের, আমাদের ছাত্রদের প্রতি মুহূর্তে এই যে আমরা এক বিপ্লব তীর্থে বসবাস করছি, আমরা মানে আমি যে মাটিতে দাঁড়িয়ে আছি, এই মাটিতে একসময় বিপ্লবীদের মানে ওনারা এই সময় এই জায়গায় দাঁড়িয়েছিলেন, এই বিদ্যালয় ওনাদের ছিল। তো এই যে একটা ফিলিংস, এই একটা ভেতরে জাগরণ, এটা আমরা ছেলেদের মধ্যে সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করি, জাগিয়ে তোলার চেষ্টা করি। কারণ আগামী দিনের ভারতবর্ষ তো ওদেরই তৈরি করতে হবে। তাই আমাদের যে বিপ্লবের গরিমা আমাদের এই কানাইলাল বিদ্যামন্দির যার সাক্ষী ছিল, আজও সেটা বহন করে রয়েছে।